ঠিক আছে আম পেনা দি হলো কি হবে হলো প্যায় কি আছো আই লাভ ইউ আই লাভ ইউ হলো আম ভালো আছে আই লাভ লুচি দেবো আনটা কি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশা ফ্যামিলি ব্লগিং এ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে 10ই জুলাই আর আমার মা আর বাবার অ্যানিভার্সারি। তো আজকে সারাদিন কী কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি খুব মজা হবে, মানে ফাটিয়ে মজা করবো আজকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অনেক প্ল্যান আছে, অনেক কিছু আছে, দেখতে থাকো আর একদম স্কিপ করবে না, ফুল টু মজা হবে, দেখতে থাকো। এখন বাজে 8টা আর আমি পড়াতে যাব, আর পড়িয়ে আমি একেবারে একটুখানি বেরোবো, তো সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। ফাইনালি আমি পড়ানো হয়ে গেছে আর একটু বেরিয়েছি, তো আজকে ফার্স্ট টাইম একটুখানি গিফট কিনবো আমার জন্য, তো চলো দেখতে থাকো। তো গিফট কেনা হয়ে গেছে, তো ফার্স্ট টাইম দরদাম করে গিফট কিনলাম, তো দরদামের ভিডিওটা আমি দিতে পারি, আর দরদামের সময় ভিডিও করা যাচ্ছিল না, তাই জন্য আর ভিডিও করিনি। তো এখন গিফট কেনা হয়ে গেছে, তো চলো বাড়িতে যাই গিয়ে গিফট করি। আজকে অ্যানিভার্সারি পার্ট বা অ্যানিভার্সারি ডের তোমার ব্রেকফাস্ট কি রয়েছে দেখে নেবে, চলো দেখাই। চাউমিন কাল থেকে চলছে ভাই, দারুণ মজা, চো চলো খেয়ে নিয়ে খেয়ে দিয়ে কথা বলছি। এই সময় ফিরলাম, প্রচণ্ড টায়ার্ড, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি ফিরে গেছি, তো মা অনেকদিন ধরেই বলছিল কাপের কথা, তো আমি একজন কাপই কিনলাম, তো তোমাদের দেখালাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে আমার বোন, ওর জন্য কিছু কিনেছি, ওর জন্য একটা কাপ কিনেছি, ওর কাপটা তোমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাবো ওর বার্থডের ভিডিওটায়, তোমরা ওই গিফটটার রিভিউ পেয়ে যাবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করবে না, আজকে প্রচুর মস্তি হতে চলেছে, সিরিয়াসলি প্রচুর মস্তি হতে চলেছে, চলো দেখতে থাকো। এইমাত্র আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি পুজোটা করে নেবো আগে, তো ফুল টুল নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, তো পুজোটা করে নেবো আগে, টাইম লাগবে আজকে পুজো করতে, তো পুজোটা শেষ করে নিয়ে তারপরে তোমাদের সাথে কি লাঞ্চ করে দেখাবো। বাইরের ওয়েদার আজকে খুবই খারাপ, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, আজকে মানে আমার বাবা মার অ্যানিভার্সারির দিন বৃষ্টি হয়েছিল প্রচুর, তো আজকেও বৃষ্টি হচ্ছে প্রচুর, তো চলো তোমাদের একবার ঘরে কে কী করছে, কে কী পজিশনে রয়েছে তোমাদের দেখি নি, চলো দেখতে থাকো। এখানে এখন চিকেন পকোড়া রেডি হচ্ছে, এই যে আমাদের এখন ম্যাডাম চিকেন পকোড়া ভাজছেন, চলো বাকিদের দেখাই। এখানে আমাদের আরেক ম্যাডাম খেতে বসেছে, বরের আবার তো কোনো পাত্তা নেই, তো চলো এখন আমি ঠাকুরটা দিয়ে নিই, কুপলুকায় খেতে দিয়ে নিই, তারপরে কথা বলছি, চলো। এখানে আমাদের বরে খাওয়া হয়ে গেছে, এই বাচ্চারা চিকেন পকোড়া নিয়ে ঘুরছে, এখানে এখনও রান্নাবান্না চলছে, এখনও রান্নাবান্না শেষ হয়নি, হলে আমরা খেতে বসব, চলুন আরেকবার দেখিয়ে দিই পুরো পুজোর লুকটা। ঠিক আছে
দাঁড়াতে পারলাম না, কারণ দুপুরবেলা একই খেতে লেট হয়েছে, তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। তো আজকে দুপুরে ভালোই রান্না হয়েছিল, তো মাছ হয়েছিল, রাতে দুবার মাংস আছে, তো দুপুরে আমরা মাছ খেলাম। তো রান্না মানে ভালো হয়েছিল, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রেস্ট নেওয়ার সময় পাইনি একটুখানি, জাস্ট আর কি কিছুক্ষণ আর কি রেস্ট নিলাম। তো ঘুম টুমের কোনো বালাই নেই, আর সারা দিন দেখো আজকে কী বৃষ্টি হচ্ছে, কী বৃষ্টি হচ্ছে, কোনো এ নেই। তো চলো এখন একটু চা খাবো, চাটা খেয়ে বেলুন ফোলাতে হবে, অনেক কাজ আছে, তো চলো দেখি। ডেকোরেশন, বিভিন্ন কাজ কর্ম সব কিছু করে এখন একটু ফ্রি হয়েছি, আর এখন আমি রেডিটা হয়ে নেবো, কারণ 7:30-8টা মতন বেজে গেছে, সবাই একটু একটু করে আস্তে আস্তে ঢুকবে এবার। তো রেডি হয়নি, আর মা অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি আগে রেডিটা হয়নি তোমাদের দেখাচ্ছি মার লুকটা। তো চলো এবার মায়ের সাথে একবার দেখা করে আসি, তোমাদের দেখাই কথা। আমাদের কনের রেডি, এখন বরের পাত্তা নেই। আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে, বাবা এখনো রেডি হয়নি হচ্ছে। তো চলো তোমাদের দেখাই, এক্ষুনি সবাই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এবার সুগারের রুগীকে খাই দাও, বেশি করে ও রসগোল্লা রস এখনো ভারে করে সেই thank you.
হাউসওয়াইফ বসে আছে আলু খাচ্ছে একা একা বলছে হ্যাঁ একা একা খাচ্ছে এখনো কেউ বসছে না একদম না এই দাদার মাছ একটা ছোট মাছ একটা আছে কেমন খাচ্ছে আমি ঠাকুর দিতে দিতে তা ঘুমে বলছে কি বললো তো বাচ্চাই একটা লুচি তিন ব্যাচ ধরে খাচ্ছে এই যে বাচ্চাটা ভীষণ বাজে এই যে খাচ্ছে আপনি কিছু বলতে চান আমি আর পলার মতো পরিস্থিতি নেই আমার তো এভরিওয়ান তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাও আর আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বাকি এই মাত্র লাস্ট ফুটেজ তুলে এলাম বরকনে খেতে বসেছে তো চলো এখন আমি ভিডিওটা এন্ড করছি কারণ এখন বাজে 11:30 এই মাত্র সমস্ত কিছু শেষ হচ্ছে এখনও খাচ্ছে মা বাবা আর আমি এখন চেঞ্জ করে নেবো কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে কালকে সকালবেলা উঠে আবার পড়াতে যেতে হবে সেই সকালবেলা উঠেছি 7টার সময় আর এখন আবার মানে কালকে সকালে উঠে পড়াতে যেতে হবে বুঝতেই পারছো কতটা চাপ তো এই জন্য আমি ভাবলাম যে আমি ফ্রেশ হয়ে নিই আর ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট করবো তো চলো ভিডিওটা এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে লে বাই টাটা গুড নাইট